কেন্দ্র সরকার বিরাট বড় একটা সুবিধা আমাদেরকে দিতে চলেছেন বন্ধুরা, পুরো দেশ জুড়ে এটা হবে। কেন্দ্র সরকার মানে বিভিন্ন প্রদেশ, যতগুলো আমাদের রাজ্য আছে সবকটা রাজ্যে সবকটা জেলায় এই সুবিধাটা কিন্তু দেওয়া হচ্ছে। কী দেওয়া হচ্ছে? আপনাদেরকে 12,000 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটার জন্য কোয়ালিটি যেটা দরকার সেটা হচ্ছে আধার কার্ড থাকতে হবে। তো আধার কার্ড যদি থাকে তাহলে আপনাকে 12,000 টাকা ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে। কারা কারা পাবে, সমস্ত লিস্ট কীভাবে চেক করবেন আমি আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আর আপনার যদি লিস্টে নাম না থাকে তাহলে কীভাবে লিস্টে নাম তুলবেন সেটাকেও আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ কন্টিনিউ করুন, আপনি ঘরে বসে মোবাইল দিয়ে এই কাজটি করতে পারবেন। আপনার যদি পায়খানা থাকে পুরনো সেটাকেও আপনি নতুন করতে পারবেন সরকারের কাছ থেকে টাকা নিয়ে। আর আপনার যদি পায়খানা না থাকে বা টয়লেট না থাকে তাহলেও কিন্তু আপনাকে নতুন টয়লেটের জন্য 12,000 টাকা পুরোপুরি দেবে এবং তারা কিন্তু করে দেবে। মানে এখানে আপনার কোনো খরচা নেই, আপনি জাস্ট মোবাইল দিয়ে ঘরে বসে আবেদনটি করে দেবেন যদি পুরনো থাকে তাহলেও, আর যদি না মোটেই না থাকে তাহলে তো অবশ্যই। কারণ কি, সরকার বলতে চাইছে আপনারা খোলাখুলি বাইরে মানে রাস্তাঘাটে অমুক তমুক জায়গায় যেন এই সমস্ত নোংরা ত্যাগ না করেন। আপনাদেরকে স্বচ্ছ ভারত মিশনের প্রকল্পের আওতায় এই সুবিধাটা সরকার দেবে। তো কী করবেন আপনি সর্বপ্রথম দেখে নেওয়া যাক। আপনাকে ফার্স্ট যেটা করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে আপনি যে সমস্ত সমস্যায় পড়বেন কমেন্ট করবেন সেগুলো পরবর্তী ভিডিওতে আমি রিপ্লাই করব, সেগুলো আপনি দেখতে পাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করতে হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলুন আপনাদেরকে প্রসেস দেখিয়ে দিই। প্রথমে বলি, নতুন করে আবেদন করতে গেলে আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। এখানে আপনি IIHL লিখবেন, IIHL লিখে আপনি একটা ফর্ম ফিল আপ করবেন। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি, IIHL যখনই লিখবেন যে ফার্স্ট লিঙ্ক ওপেন হবে, এখানে কিছুই ওপেন হচ্ছে না। দেখুন এইখানে যে লিঙ্কটা ওপেন হচ্ছে না, স্বচ্ছ ভারত আরবান অমুক তমুক যেটা আছে এইখান থেকে আপনাকে একটা ফর্ম ফিল আপ করে নিতে হবে। দেখুন এখানে ডান দিকে বলছে না অ্যাপ্লিক্যান্ট লগইন আইডি পাসওয়ার্ড এন্টার দ্য কোড অমুক তমুক এখানে আছে। আপনি তো লগইন আইডি পাচ্ছেন না তাহলে আপনি কীভাবে এন্টার করবেন, করতে পারবেন না। তার জন্য আপনাকে নিউ অ্যাপ্লিক্যান্ট হয়ে ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে। ক্লিক হেয়ারে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে একটা ফর্ম আসবে। এই ফর্মটাকে আপনি এখান থেকে ফিল করে আপনি একটা রেজিস্ট্রেশন আইডি পাবেন। রেজিস্ট্রেশন আইডিটাকে নিয়ে আপনাকে পরবর্তী স্টেপ ফুল করতে হবে। তো আপনি যদি কমেন্ট করেন তো কীভাবে আপনি এখানে সম্পূর্ণরূপে ফর্মটা ফিল আপ করবেন তাহলে আমি পরের ভিডিওতে আপনাকে লাইভ ফর্ম ফিল আপ করে সম্পূর্ণ ফর্মটা দেখাবো। এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি পাচ্ছেন কি না আপনার নামের লিস্ট। এখনই চেক করে নিন যে 12,000 টাকা আপনার অ্যাকাউন্টে আসছে কি না। লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো। এই পেজে আপনাকে আসতে হবে, যেটা হচ্ছে স্বচ্ছ ভারত মিশনের অফিসিয়াল ওয়েব পেজ গ্রামীণ। এখান থেকে আমরা গ্রামীণটা চেক করবো। তো এই ওয়েব পেজে আপনি আসবেন ডিসক্রিপশানের লিঙ্কে ক্লিক করে, তারপর আপনি এখানে উপরে 3-ডট অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনি এটাকে ডেস্কটপ মোড করবেন। ডেস্কটপ মোড যখনই করবেন আপনার সামনে পেজটা প্রপারলি খুলবে, বড় করে খুলবে। এবার এখানে অল স্টেট আছে, এখান থেকে আপনার যে প্রদেশটা আছে সেই প্রদেশটা চুজ করবেন। আমাদের প্রদেশ আছে ওয়েস্ট বেঙ্গল, আমরা চুজ করব। দেন আপনাকে সিলেক্ট ডিস্ট্রিক্ট করতে হবে, ওই প্রদেশের আন্ডারে কোন জেলায় আপনি বাস করেন সেই জেলাটাকে আপনি চুজ করবেন। আমি এখানে বীরভূম চুজ করব। দেন আপনার কোন ব্লকের বাসিন্দা, ওই জেলার আন্ডারে যে ব্লক আপনার আছে সেটাতে আপনি চুজ করবেন। আমি এখানে দুবরাজপুর চুজ করব। তারপর যেটা আপনাকে করতে হবে, ভিউ রিপোর্টে একবার ক্লিক করতে হবে। ভিউ রিপোর্টে যখন ক্লিক করবেন আপনার সামনে নতুন পেজ আসবে এবং এখানে সম্পূর্ণ রিপোর্ট দেখবেন আন্ডারে কার কার নামের লিস্ট থাকছে, এবং এইখানে দেখবেন কতগুলো গ্রাম থাকছে আর ওই ব্লকের আন্ডারে কোন কোন বাসিন্দা থাকছে এবং কতগুলো লোক এই সুবিধাটা পাচ্ছে। এবার আপনি আপনার এখান থেকে চুজ করে নেবেন। তারপরে আপনি যেটা করতে পারেন, এইখানে সমস্ত ডিটেলসগুলো আপনি দেখতে পারবেন। দেখুন উপরে বলে দেওয়া হচ্ছে কতগুলো কভার করেছে, কতগুলো কভার করেনি এবং কত পাবে না পাবে। সমস্ত কিছু জানতে হলে আপনাকে যেটা করতে হবে, এই ডিটেলসের মধ্যে আপনার যেটা এরিয়ার নাম্বার, ধরুন আমি এখানে চেক করব, সেই নীল লেখাটার উপর চেক করবেন, ক্লিক করবেন। আমি 360-এর উপর ক্লিক করে দিলাম এবং ওই ব্লকের আন্ডারে, ওই পঞ্চায়েতের আন্ডারে 360টা ব্যক্তির নামের লিস্ট কিন্তু আমাকে এখানে শো করবে এবং সেখান থেকে আপনি নিজের নামটাকে বেছে নেবেন। যদি নিজের নাম না থাকে তাহলে আপনাকে করতে হবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করে আবেদন, যেটা আপনি ঘরে বসে মোবাইল দিয়েই করতে পারবেন। এবং আপনি যদি কমেন্ট করেন সেটাকে আমি পরের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে আপনি করবেন সম্পূর্ণ আবেদন। তো লিস্ট আমাদের কাছে চলে এসেছে এবং এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন গ্রাম পঞ্চায়েতের নাম, যেটা আমরা চুজ করেছিলাম লোবা, হ্যাঁ, এবং ভিলেজের নামটা আছে ঝিরোল। এই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে শুধু একটা না, অনেকগুলো গ্রাম আছে, সবগুলোই দেখতে পাবেন। নিচের দিকে যাবেন, দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা পাতা আছে, সবকটা পাতা আপনি কিন্তু ডিটেলস দেখতে পাবেন। এবং এখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে কেউ পাবে, APL BPL ব্যাপার নাই। দেখুন APLও পাচ্ছে, BPLও পাচ্ছে, জেনারেল কাস্টও পাচ্ছে,
আবার এসসি এসটি ওবিসিও পাচ্ছে, মানে বাধা কোনো কিছুই নেই, সবাই পাবে। সরকার চাইছে স্বচ্ছভাবে থাকতে, এবং এইখানে কিন্তু বেনিফিসিয়ারির যে নামটা সেখানে কিন্তু আপনি সেটা পাচ্ছেন। ফ্যামিলি আইডি দিচ্ছে, তার বাবার নাম দিচ্ছে, ক্যাটাগরি দিচ্ছে এপিএল বিপিএল সাব ক্যাটাগরি দিচ্ছে, তার সঙ্গে দিচ্ছে কোন প্রকল্প থেকে, এসবিএম প্রকল্প থেকে, এবং কত টাকা করে দিচ্ছে আপনারা এখানে দেখতে পাবেন। দেখুন সেন্টার দিচ্ছে 7,000, স্টেট দিচ্ছে 3,000, টোটাল হচ্ছে 10,000, এবং এখানে নিজেকে দিতে হচ্ছে 10,900। এইটা হলো একটা এলাকার, এবং অন্য ব্লকে যদি আপনি চুজ করেন বা অন্য ডিস্ট্রিক্টে আপনার যদি বাড়ি হয় সেখানে কিন্তু দিচ্ছে 12,000। এখানে 10,900 টাকা দিচ্ছে, 10,000 টাকা সরকার দিচ্ছে, আপনাকে 900 টাকা দিতে হচ্ছে। অন্য জায়গায় নিজেকে অল্প টাকা দিতে হচ্ছে, সরকার কিন্তু 11,800 টাকা দিচ্ছে, নিজেকে 400 টাকা দিতে হচ্ছে 12,000। এইভাবে কিন্তু হচ্ছে, সব জায়গাতেই 10,900 এমনটা কিন্তু নয়। এবং এখানে দেখবেন দু একটা নাম আছে যারা কিন্তু টাকা এখনও পর্যন্ত পায়নি, অথচ তাদের হয়তো স্যাংশন হয়ে গেছে, তারা পেয়ে যাবে। যেমন এই ব্যক্তি, এখানের নামের লিস্ট যারা আছে তারা কিন্তু টাকা পাবে। আর স্ট্যাটাসটাও আপনি চেক করতে পারবেন, পাচ্ছেন কি না পাচ্ছেন, তাহলে কিন্তু আপনি আপনার পঞ্চায়েতের মাধ্যমে আবার যোগাযোগ করতে পারবেন, তাহলে কিন্তু দেবে। আর আপনি যদি এখানে নামের লিস্টে আপনার নাম খুঁজে না পান, বেনিফিসিয়ারি তালিকায় যদি আপনার নাম না থাকে আপনার ব্লকে বা আপনার পঞ্চায়েত এরিয়ার মধ্যে, তাহলে আপনি কমেন্ট করবেন আপনাকে কীভাবে আবেদন করতে হবে, ঘরে বসেই আমরা কিন্তু দেখিয়ে দেবো পরের ভিডিওতে। ভিডিওটা এখানে শেষ করছি, লাইক শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।